বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ যেমন লেগেই থাকে, তেমনই জ্যৈষ্ঠ মাসে শুক্লা ষষ্ঠীতে পালিত হয় জামাই ষষ্ঠী। এদিন যেমন মেয়েরা বাপের বাড়ি আসে তাদের বর ও বাচ্চাদের নিয়ে, ঠিক তেমনই বাঙালির প্রাণের মেয়ে মা দুর্গাও এই সময় বাপের বাড়ি আসেন। আরিয়াদহের বৃন্দবাসিনী পুজো, চুচুড়ার ধর্মপুরে মহিষ মর্দিনী পুজো ও হালি শহরে রুদ্র ভৈরব পুজো হয়ে থাকে এই জামাই ষষ্ঠীর দিন। এই তিন জায়গায় জামাই ষষ্ঠীর দিন মা তার সন্তানসহ বরের সাথে পূজিত হন। দুর্গাপুজোর মতোই ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলে মহা ধুমধামের সাথে পুজো। তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। এই ভিডিওতে দেখাবো তিন জায়গার পুজো ও জানবেন সেখানকার পুজোর ইতিহাস। চলুন শুরু করা যাক, জয় মা দুর্গা। চলুন এবার আপনাদের দেখাবো চুচুড়ার ধর্মপুরের মহিষ মর্দিনী পুজো। এই পুজোও কিন্তু জন্মাষ্টমী ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত কিন্তু হয়ে থাকে, আর এই পুজোর পুরো ইতিহাসটা কিন্তু জানতে পারবেন এখানে। আর তাছাড়া যদি এই পুজো সংক্রান্ত আরও তথ্য জানতে এবং দেখতে ইচ্ছা হয় তাহলে কিন্তু অবশ্যই বেঙ্গলি ব্লগ উইথ মিনি চ্যানেলে দেখতে পারেন, আর যেটা কিন্তু ভিডিওর লিঙ্কটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আপ করে নিতে পারেন। কারণ এই পুজোর কে শুরু করেছিল, কবে থেকে শুরু হয়েছিল আমরা সত্যিই জানি না, তবে আনুমানিক আমরা এবছর ৩৫০ বছর অতিক্রম করে গেছি। ইতিহাস বলতে গেলে একদম গোড়া থেকে শুরু করতে হয়। প্রথমত এই পুজোটি যেভাবে শুরু হয়েছিল আর কি, চুচুড়া শহর আগে যেরকম ছিল আর কি, ওলন্দাজদের দখলে ছিল, তো সেই সময় এখান থেকে ১০ কিলোমিটার দূরেই হচ্ছে আমাদের আদি শতগ্রাম বন্দর। তো আদি শতগ্রাম বন্দর থেকে আর কি সরস্বতী নদী পেরিয়ে কিছু ধীবর এবং কুমোর সম্প্রদায়ের লোক আর কি এখানে এসে ঘাটি গাড়ে, মনে করা হয় তাদের হাত দিয়ে আর কি এই পুজো প্রচলন হয়েছিল। আবার এরকমও মনে করা হয় এই যে মহিষ মর্দিনীর মন্দির, এই মন্দিরের পেছনে ঠিক রয়েছে হচ্ছে ধর্ম ঠাকুরের মন্দির, ধর্মরাজের মন্দির, যার নাম অনুসারে আমাদের এই জায়গার নাম হচ্ছে ধরমপুর, সেটি আরও প্রাচীন। এবং এখানকার যারা অধিবাসী ছিলেন, ঠিক আছে, তো তারা আর কি এখানে আর কি যখন আর কি এখানে মুসলিমদের অগ্রাসন হয় বা বিভিন্ন পশ্চিমী অগ্রাসন হয় আর কি, তো তখন আর কি এখানে মানে হিন্দুত্ব একটি পুজো প্রচলন করার জন্য মা মহিষ মর্দিনীর আর কি পুজো প্রচলন হয়েছিল এটা অনেকে বলে। তো এরকমভাবেই আর কি বিভিন্ন মতান্তরে আর কি পুজোটা শুরু হয়েছিল। তো আসল কারণ সত্যি আমাদের কারো জানা নেই। এ হচ্ছে আমাদের বাঙালিদের ১২ মাসের ১৩ পার্বণের একটি পার্বণ, সেটা জামাই ষষ্ঠী। তো মা আমাদের এখানে জামাই ষষ্ঠীতে আসেন, এবং ষষ্ঠীতে যেরকম হয় যে মেয়ে নিজের বাড়িতে নিজের স্বামীকে নিয়ে আসছেন, তো আমাদের এখানে মা নিজের স্বামী এবং নিজের ছোট ছেলেকে নিয়ে ঘরে আসছেন। তো সেই হিসেবে আমাদের এখানে জামাই ষষ্ঠীতেই আর কি পুজোটা স্টার্ট হয়। এই অকালে মানে এই জ্যৈষ্ঠ মাসে কিন্তু দুর্গা পুজো, ওয়ান টাইপ অফ দুর্গা পুজোরই বলতে পারো। আজকে আমরা চলে এসেছি বৃন্দবাসিনী পুজো দেখতে। বৃন্দবাসিনী পুজো কিন্তু চট করে কলকাতায় আর কোথাও হয় না বেসিক্যালি, আমি অতটা জানি, নদীয়াতে আর এক জায়গায় হয়, নদীয়া একটা জেলাতে বীরনগর আই থিঙ্ক, তো এখানেও কিন্তু কলকাতায় একটা জেলায় মানে ডানলপের কাছে আরিয়াদহতে এটা হচ্ছে বৃন্দবাসিনী পুজোটা। তো আজকে পুরোটা তোমাদের কভার আপ করাবো যে কী কী রয়েছে, কী কী না, কতদিন পুজো চলবে সব দেখাচ্ছি। চলো ভিডিওটা দেখতে থাকো, চলো। তো বন্ধুরা, এখন হচ্ছে এখানের মানে পুজোটার উন্মোচন হবে, তো এখন তোমরা দেখতে থাকো মায়ের মূর্তিটা এক্ষুনি কিন্তু উন্মোচন হচ্ছে, চলো। আমাদের বৃন্দবাসিনী মা, আর এটা হচ্ছে দেখো নারায়ণ রয়েছে, তার সাথে কিন্তু রয়েছে এখানে গরুদেব, আর ওখানে শিব ঠাকুর রয়েছে, নন্দী মহারাজ রয়েছে, আর তার সাথে কিন্তু রয়েছে এটা হচ্ছে কংস, মানে এটা হচ্ছে পুরো টোটালটা হচ্ছে বৃন্দবাসিনী মায়ের পুরো মূর্তিটা, আবরণটা উন্মোচন হয়ে গেছে, দেখতে পাচ্ছে অপরূপ সুন্দর। কৃষ্ণের জন্মবৃত্তান্ত থেকে কিন্তু জানা যায় কৃষ্ণের জন্মের পর বাসুদেব কিন্তু কৃষ্ণকে রেখে আসেন নন্দের আলয়ে, নন্দের আলয়ে যে পুত্রী সন্তান জন্মগ্রহণ করেছিলেন সেই পুত্রী সন্তানকে নিয়ে আসেন বাসুদেব, এবং তারপরে কিন্তু কংস সেই পুত্রী সন্তানকে হত্যা করার জন্য উদ্যত হয়। সেই সময় যখন পুত্রী সন্তানকে ছুঁড়ে ফেলে তখন কিন্তু সেই মহামায়া আকাশে উড়ে যায় এবং মহামায়ার রূপ ধারণ করে, সেই মহামায়াই কিন্তু এখানে বৃন্দবাসিনী রূপে পুজো পায়। আজকে দশমী এবং একাদশীর দিন আমরা মরনারায়ণ সেবা করি, তারপর মাকে আমরা পরের দিনকে নিয়ে আসি। আমার যতদূর শোনা আমি তো আর বলতে পারবো না, পার্টিকালি
আমাদের এখানকার বিশিষ্ট জনেরা বা চার পাঁচজন মিলে নির্বাচন পর্বতে গিয়েছিলেন, সেখানে ছবি দিতে মায়ের উপরে মায়ের একটা আলো রেখেছিলেন, সেই আলোর অনুযায়ী তারা এখানে সেই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু প্রথম থেকে মন্দির ছিল না, এটা প্রথমে ছিল একটা ফাঁকা মাঠ, তারপরে একটা বেদি তৈরি হয়েছিল, সেই বেদির উপর এখন মন্দির তৈরি হয়েছে। যতটা ইতিহাসের পাতা গড়িয়েছে, যত উন্নতি ঘটেছে, কিছুটা অন্যরকম। দক্ষিণেশ্বরে আসুন, দক্ষিণেশ্বরে আসবেন আইদার বাসে করে অথবা ট্রেনে করে অথবা মেট্রো করে, নেমে সেখানে বলবেন যে কোনো টোটোওয়ালাকে যে আমরা আরিয়দহ বিন্দুবাসী যাবো, আরিয়দহ বিন্দুবাসী তলা, ঠিক আছে, যে কেউ দেখিয়ে দেবে, ঠিক আছে, খুব সহজ পথ। আপনারা আসুন, পুজো উপভোগ করুন, পাঁচ দিনের পুজো, আসুন, খুব ভালো লাগবে আপনার। চলুন এবার আপনাদের ঘুরিয়ে দেখাবো হালি শহরের রুদ্র ভৈরবের পুজো, যে এই ভিডিওটাও কিন্তু আমি সংগ্রহ করেছি বেঙ্গলি ভ্লগ উইথ মিনি চ্যানেল থেকে। এই চ্যানেলে কিন্তু এই ভিডিওটি এই পুজো সংক্রান্ত সমস্ত তথ্য তুলে ধরা রয়েছে, ডিসক্রিপশন বক্সে কিন্তু সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকলে আপনারা যদি চান তো চেক আউট করে নিতে পারেন। বৃহৎ তন্ত্রসারে এই দেবী পূজার সমস্ত ধ্যান এবং তার কি মূর্তি তৈরি হবে, বা আমাদের তো যে কোনো পুজোই করি না কেন আমাদের সবই ধ্যানের মূর্তি, কিন্তু এখানে যে ধ্যানের মূর্তিটা রয়েছে, যে 1000টা সূর্যের একটা সূর্যে উঠতে গেলে যে রঙটা হয়, 1000টা সূর্য যখন একসঙ্গে ওঠে সেই রকম একটা রং, এটা লাল রং না, লাল রংটা কিন্তু অনেক ডিপ লাল রং, অর্থাৎ সেইভাবে তাই মায়ের রংটা হবে। এবং 1755 সাল থেকে এই পুজো মানে এখানে হয়ে আসছে, এই পুজোটা শুরু হয়েছিল 1755 সালে, কোনো সন্ন্যাসী বহিরাগত কোনো সন্ন্যাসী নির্দেশিত এই পুজো। এই পুজোতে মানে এটা তলানিন্দন যদি ধর্মীয় ব্যাখ্যা করতে হয় তাহলে এটা হচ্ছে বৃষ্টির পুজো, মানে বৃষ্টিকে আবাহনের জন্য, কারণ আমরা দেখতে পাই 1176 সালে এখানে 76টা মন্বন্তর হয়, যেটা কুখ্যাত মন্বন্তর হিসাবে খ্যাত। কিন্তু এখানে যে 76টা মন্বন্তরকে যেটা হয়েছিল সেটা একদম পিক, তার আগে থেকে অনাবৃষ্টি চলতে চলতে ওই জায়গা গেছিলো এবং ইংরেজদের একটা কঠোর শাসনের জন্য হয়েছিল। কিন্তু আবার অন্যদিক থেকে ধরতে গেলে যে সেই সময় ছিল রামপ্রসাদ সেন মধ্য ভবনে, কারণ রামপ্রসাদের যুগটা ধরে নেওয়া হয় 1720 বা 1722 থেকে অনওয়ার্ডস, কারণ 1755 মানে তখন রামপ্রসাদ সেন একদম মধ্য ভবনে, যখন তিনি গানগুলো লিখছেন মন রেখেছি কাজ জানো না, বা মানে এই কৃষিক্ষেত্রকে নিয়ে যে গানগুলো, অর্থাৎ তখন এই অনাবৃষ্টি বা ইত্যাদির জন্য তিনি মাতৃ আরাধনা করছেন গানের মাধ্যমে, সেইগুলোর জন্য তখন ধরে নেওয়া হয় যে এখানে অনেক সন্ন্যাসীর আগমন ঘটত, হয়তো সেরকমই কোনো সন্ন্যাসী এখানে বলেছিলেন যে এই পুজোটা আপনারা করুন তাহলে হয়তো অনাবৃষ্টির হাত থেকে রক্ষা পাবেন। কখন মারু দেখি তোর এলো কেশি সর্বনাশী, কখন মা নয়নে তোর, কখন মা নয়নে তোর শাসন স্নেহের অমল হাসি, মাতোর কত রঙ দেখব, মাতোর কত রঙ দেখব। মাতোর কত রঙ দেখ